হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি অঙ্কিতা আর আমরা রিসেন্টলি গিয়েছিলাম দার্জিলিং। আর এই দার্জিলিং যাওয়ার জন্য আমরা নিয়েছিলাম হাওড়া টু নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। আর এই ভিডিওতে আমি দেখাবো বন্দে ভারতের সব ডিটেলস এবং এর খাওয়া দাওয়া। তো আসুন শুরু করা যাক। বন্দে ভারত এক্সপ্রেস ধরার জন্য আমরা বেরিয়ে পড়লাম ভোররাত্রি, কারণ এর হাওড়া থেকে টাইম হলো সকাল 5:55। 5:15 নাগাদ হাওড়া পৌঁছে দেখলাম আমাদের ট্রেন অলরেডি 11 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আমাদের কামরা ছিল C1, তাই আমাদের অনেক দূর হেঁটে যেতে হলো। C1-এ আমাদের সিট নাম্বার ছিল 3 এন্ড 4। সিটগুলি আমার বেশ কমফোর্টেবল লেগেছিল। সকাল ঠিক 5:55 আমাদের ট্রেন ছেড়ে দিল এবং ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের নিউজ পেপার আর জলের বোতল দেওয়া হলো। এর কিছু পরে আমাদের দেওয়া হলো চা এবং বিস্কিট। গরম জলে এগুলি মিশিয়ে চা তৈরি করে নিলাম, চা বেশ ভালোই লেগেছিল। কুয়াশা ঘেরা সকালে ট্রেন এগোতে থাকলো এবং এর মধ্যেই এলো আমাদের ব্রেকফাস্ট প্রায় সকাল 7টায়। ননভেজ ব্রেকফাস্টে এখানে অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই, ব্রাউন ব্রেড এগুলি দেওয়া হয়। ভেজ অপশনে অমলেটের পরিবর্তে ভেজ কাটলেট সার্ভ করা হয়। সঙ্গে থাকে জুস এবং 1 রাউন্ড চা। এখানে বলে রাখি যে এই ট্রেনে বেসিন কেবল টয়লেটের মধ্যেই আছে এবং টয়লেটটি বেশ স্পেশিয়াস এখানে। এছাড়া পা রাখার জন্য এই ব্যবস্থা রয়েছে এবং খাওয়ারের জন্য এই ট্রে। এছাড়া জানলায় এরকম কার্টেন ছিল। প্রায় 9:30 নাগাদ আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করলাম। মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে এই ব্রিজ বেশ ভালোই লাগলো। সকাল 10:15 সময়ের কিছু আগেই মালদা স্টেশনে এসে পৌঁছালাম। এখান থেকে লাঞ্চের জন্য খাবার তোলা হয় দেখলাম। আমাদের লাস্ট স্টপ ছিল বারসই জংশন। এখানে 2 মিনিটের হল্ট ছিল। প্রায় 12টা নাগাদ আমাদের লাঞ্চ সার্ভ করা হলো। লাঞ্চে নন ফিস অপশনে জিরা রাইস, ডাল, চিকেন, ফিশ কাটলেট, মিষ্টি দই আর রসগোল্লা ছিল এবং 2টি পরোটাও। এই চিকেনের টেস্ট বেশ ভালোই ছিল। ভেজ অপশনে চিকেনের পরিবর্তে পনির ছিল। ওভারঅল খাওয়াটা বেশ ভালোই হলো। Thank you.
এরপর একদম সঠিক টাইমে আমরা এনজিপি স্টেশনে এসে পৌঁছালাম। এখান থেকে এশিয়া ট্যাক্সি করে আমরা দার্জিলিং এসে পৌঁছালাম। দার্জিলিংয়ে আমরা কোথায় ছিলাম, কেমন ঘুরলাম, সেসব কিছু দেখার জন্য পরের ভিডিওগুলি অবশ্যই দেখুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।